কমেন্ট করে জানাবেন প্রশ্নটা আপনারা হট এর কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপাতত দুটো ভিডিও প্ল্যান করেছি একটা হচ্ছে ডেডিকেটেড ক্যামেরা রিভিউ আর একটা ফুল রিভিউ কিন্তু যাই হোক এই ভিডিওতে আমরা তো রিভিউ করবো না এই ভিডিওতে আমরা অপিনিয়ন দেবো যে স্মার্টফোন আপনারা কি কি স্পেক্স পাবেন এর দাম ভারতে কত বাংলাদেশের অঞ্চলে কত হতে পারে সব কিছু আলোচনা করবো তার আগে ছোট্ট নয় যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল এখন প্রেস করবেন তাহলে কি হবে আমরা যে যে ভিডিও পাবলিশ করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য কিন্তু প্রয়োজনীয় চলুন ভিডিওতে আগে যাওয়া যাক শুরুতেই যদি কথা বলি ডিজাইন নিয়ে তাহলে আমি বলবো বেশাটা নতুনত্ব ডিজাইন আছে বেশ কিছু জিগজ্যাক টাইপের ডিজাইন রয়েছে রিফ্লেক্টিভ দেখতে বেশ সুন্দরই লাগে অবশ্যই এটা একটি পলিকার্বনেট ব্যাগ স্বাভাবিক ব্যাপার এই বাজেটে কিন্তু ফোনটার ওজনটা বেশ একটু ভারীর দিকেই আমি বলবো দুশো পাঁচ গ্রাম মতো এর ওজন তো এটাকে খেয়াল রাখবেন এরপরে বন্ধুরা যদি আমি কথা বলি ডিসপ্লে নিয়ে তো একটা ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে আপনার পাবেন নাইনটি হার্স এর রিফ্রেশ এখন আপনারা হয়তো ভাবছেন ইনফিনিক্স ব্র্যান্ড কম দামে ফোন দিচ্ছে নাইনটি হার্ড ডিসপ্লে নিশ্চয় এইচডি প্লাসন হবে কিন্তু না বন্ধুরা ইনফিনিক্স এখানে ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে ব্যবহার করেছে যেটি দুর্দান্ত বিষয় এবং সাথে ওয়ান এইটি হার্ড স্যাম্পলিং রেটও তারা প্রদান করেছে এর ফলে কি হবে যে টাচ রেসপন্স সেটা আরও বেশি অ্যাকুরেট হবে যেটা গেমিংয়ে এবং ডেইলি ইউজেজে অবশ্যই সাহায্য করবে এবং শুধু তাই নয় এখানে গ্লাস প্রোটেকশন হিসাবে নামটা বলছি এল ইজির লেটেস্ট ডাইনোরেক্স গ্লাস টি টু প্রোটেকশন ব্যবহার করেছে যেটা এনইজি কোম্পানির নতুন একটা গ্লাস তো যাই হোক আমি বলবো ডিসপ্লে সেগমেন্টে ইনফিনিক্স এখানে কোন রকম কিন্তু কারপণ্য করেনি খুবই ভালো কাজ তারা করেছে মোটামুটি এবছরের শুরুর দিকে একটা অভিযোগ থাকতো যে ইনফিনিক্সদের ফোন মানে পারফরমেন্স একটু দুর্বল হয় প্রসেসার অতটা ভালো হয় না কিন্তু এবার সবাল প্রসেসার রয়েছে ব্যবহার করা যেটা যথেষ্ট শক্তিশালী এই বাজেটের জন্য পারফরমেন্স এখানে আপনারা পাবেন এবং যথেষ্ট পরিমাণে ডিসেন্ট গেমিংও করতে পারবেন অবশ্যই স্টোরেজ টাইপ হিসাবে ব্যবহার করা হয়েছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এই ফোনে বন্ধুরা আরও দুটো জিনিস দুর্দান্ত এখানে ইনক্লুশন রয়েছে এক নম্বর স্টিরিও স্পিকার্সের সাপোর্ট দেওয়া হয়েছে রেডমি ছাড়া কোনো ব্র্যান্ড স্টিরও স্পিকার্স প্রদান করে না ইনফিনিক্স এই দামে স্টিরিও স্পিকার দিয়ে দিয়েছে এবং শুধু তাই নয় সাথে সাথেখানে আপনার ডেডিকেটেড এসডি কার্ড স্লটও পেয়ে যাবেন তো দুটি সিম কার্ড ও একটি এসডি কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন এবার বন্ধুরা যদি আমি ক্যামেরা সেগমেন্ট নিয়ে কথা বলি তাহলে আমি ক্যামেরা সেগমেন্টে বলবো আমি খুবই ইমপ্রেসড হয়েছি কিন্তু সাথে ডিসঅপয়েন্টেডও হয়েছি

ফ্রন্ট ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে একটি আট মেগাপিক্সেলের ক্যামেরা সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ ডেডিকেটেড ফ্ল্যাশ দেওয়া হয়েছে তো একদম অন্ধকারেও আপনার এখানে সেলফিস তুলতে পারবেন এবার যদি ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে ফাইভ থাউজেন্ড মিলিয়াম পাওয়ারে ব্যাটারি দেওয়া হয়েছে টাইপ সিপোর্ট রয়েছে এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং ফাস্ট চার্জেরও বক্সের ভেতরে দেওয়া হয়েছে এবং এই সব কিছু মিলিয়ে বন্ধুরা যে দামটা রাখা হয়েছে সেটা হচ্ছে ভারতীয় মুদ্রায় টেন মানে এগারো হাজার টাকা এবং এগারো হাজার টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজের জন্য সাথে এই সব স্পেক্স ইনফিনিক্স কাঁপিয়ে দিয়েছে বন্ধুরা এই সেম স্পেক্সের সাথে রেডমি টেন প্রাইম পাওয়া যায় ভারতীয় মুদ্রায় সাড়ে বারো হাজার টাকায় মানে প্রায় দেড় হাজার টাকা বেশি তো বলতেই হবে বন্ধুরা ইনফিনিক্স কিন্তু দুর্দান্ত কাজ করেছে অসাধারণ স্পেক্স অন পেপারে এবং ফোনটা আমার কাছে এলে ডেফিনেটলি আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব যদি সময় মতো চলে আসে তো বাংলাদেশি দাম নিয়ে যদি কথা বলি আমার মনে হয় না সতেরো হাজার টাকার উপরে এই ডিভাইসটা যাওয়া উচিত তার থেকেও কমে লঞ্চ হতে পারে এবং এই সব দামে যদি ফোনটা আসে বন্ধুরা ইন্ডিয়ান প্রাইসিং তো অসাধারণ বাংলাদেশে যে দামটা বললাম সেই দামে যদি আসে আরো ভালো বিষয় হয়ে যাবে তো ভালো লাগে যখন ব্র্যান্ডরা ভালো কাজ করে এমন না যে ইনফিনিক্স আমাকে ফোন পাঠাচ্ছে বলে বলছি রেডমি আমাকে ফোন পাঠায় বাট দুর্দান্ত ইম্প্রুভমেন্ট এবার ইনফিনিক্স করেছে একদম বড় সড়ো লিপ আমি বলবো তো দেখা যাক ভবিষ্যতে তারা কি করে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো ভালো বেশি লাইক করে তো আপনার দিন ভালো কাটুকিয়ে মতো বিদায় আনাছি সবাই ভালো থাকবেন